মহালয়ার দিন আপনি যদি কাক দেখতে পান এবং কাকের এই বিশেষ সংকেত যদি আপনি দেখেন তাহলে জানবেন আপনি রাজা হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আগামী 14 অক্টোবর অর্থাৎ আগামী শনিবার মহালয়া, আর মহালয়ার পূর্ণ লগ্নে আপনি যদি কাক দেখতে পান তাহলে জানবেন বেশ কিছু সংকেত আপনার জন্য পজিটিভ রেজাল্ট অবশ্যই দেবে। তাই সেই সংকেতগুলি জানা একান্তই কর্তব্য। আজকের ভিডিওতে আমি আপনাদের এই বিষয়টি উল্লেখ করলাম। নমস্কার, স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আপনারা তো প্রত্যেকেই জানেন কাক হলো স্বয়ং শনিদেবের বাহন, আর আমরা আমাদের কর্মফলে অবশ্যই বিভিন্ন সমস্যা সমাধান করি, আর এই কর্মফল আপনাদের জীবনে কিন্তু অনেক বেশি সাহায্য করবে। এই কর্মফলের জন্যই আমরা যে দুর্ভোগ ভোগ করি তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই মহালয়ার দিনের সংকেতের কথা বলি, যারা এই বিশেষ সংকেতগুলি মহালয়ার দিন পাবেন তারা অবশ্যই এই বিশেষ একটি কাজ করে ফেলবেন। আপনি যদি দেখেন যে কাক ঠোঁটে করে কোনো কিছু করছে বা ঠোকরাচ্ছে কোনো শক্ত জায়গা, তাহলে আপনি জানবেন এই যে নেগেটিভ বিষয় তা কিন্তু আপনার জীবনে অবশ্যই প্রভাব ফেলবে। তাই আপনারা যদি ইচ্ছুক হন তাহলে অবশ্যই আপনি মহামন্ত্র পাঠ করতে কখনোই ভুলবেন না। কাকের সেই মহামন্ত্র যদি পাঠ করেন সেক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি অবশ্যই হবে। আজকের ভিডিওতে আপনারা অতি অবশ্যই একটি বিষয় আপনাদের জানিয়ে দিই, অতি অবশ্যই এই মহালয়ার পূর্ণ লগ্নে যদি কাক আপনার কাছে এসে বসে যায়, সে ছোট হোক বা বড় হোক, তাহলেই জানবেন যে আপনার এখানে কিন্তু কিছু উন্নতি হবে। চিকিৎসা ব্যবস্থা কিন্তু আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এনে দেবে। আমি আজ আপনাদের সামনে এই কাকের বিশেষ যে বক্তব্য সেই বিষয়টি জানিয়ে দিই। কাক দেখলে আপনারা মনে মনে বলবেন ক্রিং কাকা, ক্রিং কাকা। দেখবেন জীবনে অবধারিত উন্নতি হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, তাই কাক অত্যন্তই নিরীহ প্রাণী, আর এই কাকের আপনি যাই করবেন কাকের এই বিশেষ মন্ত্র উচ্চারণ অবশ্যই করবেন। আর সেই মন্ত্র হলো ক্রিং কাকা, ক্রিং কাকা,
ক্রিং কা কা। হ্যাঁ বন্ধুরা, এই বিশেষ মন্ত্র পাঠ করলে কাকজনিত যে কোনো সমস্যা, এবং এই সমস্যা কিন্তু আপনার অবধারিত কিন্তু নিতেই হবে। এই কাকের বিশেষ মন্ত্র উচ্চারণ করলেই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অতি অবশ্যই, তাই অতি অবশ্যই চেষ্টা করুন যাতে আপনারা যেখানেই কাক দেখতে পাবেন এই বিশেষ মন্ত্রটি ছিল প্রিয় বন্ধুরা। তাই কাকের এই বিশেষ মন্ত্র পাঠ করুন মহালয়ার দিন, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অবশ্যই আসবে এবং জীবনে আপনারা অবশ্যই সুখী হবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। মহালয়ার দিন আপনি যদি কাক দেখতে পান এবং কাকের এই বিশেষ সংকেত যদি আপনি দেখেন, তাহলে জানবেন আপনি রাজা হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আগামী 14 অক্টোবর অর্থাৎ আগামী শনিবার মহালয়া, আর মহালয়ার পূর্ণ লগ্নে আপনি যদি কাক দেখতে পান তাহলে জানবেন বেশ কিছু সংকেত আপনার জন্য পজিটিভ রেজাল্ট অবশ্যই দেবে। তাই সেই সংকেতগুলি জানা একান্তই কর্তব্য। আজকের ভিডিওতে আমি আপনাদের এই বিষয়টি উল্লেখ করলাম। নমস্কার, স্বাগত জানাচ্ছি আমাদের উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, আপনারা তো প্রত্যেকেই জানেন কাক হলো স্বয়ং শনিদেবের বাহন, আর আমরা আমাদের কর্মফলে অবশ্যই বিভিন্ন সমস্যা সমাধান করি, আর এই কর্মফল আপনাদের জীবন